পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি DM রাহাত। এক ভাই প্রশ্ন করেছেন যে আমি যদি চলার পথে বা কাজের মাঝে দম সাধনা করি সেটা কি ঠিক হবে? আজ এই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। দম সাধনা কি? দম সাধনা হলো শ্বাস প্রশ্বাসের সাধনা। অনেকে দম সাধনাকে প্রাণায়াম বলে থাকেন, অর্থাৎ প্রাণকে আয়াম করা বা নিয়ন্ত্রণ করার সাধনা। আর সুফিদের ভাষায় এটাকে বলা হয়ে থাকে পাঁচ আনফাসের জিকির বা সাধনা। দম সাধনা কাজের সময় করলে বা অন্য কিছু করার সময় করলে বা হাঁটতে চলতে খাওয়ার সময় করলে ক্ষতি হবে কি হবে না এটা বোঝার আগে আমাদের বুঝতে হবে দম সাধনা কি নির্দিষ্ট একটি পদ্ধতিতে হয় না একাধিক পদ্ধতিতে হয়। সেক্ষেত্রে বলবো দম সাধনা নির্দিষ্ট একটি পদ্ধতিতে হয় না, দম সাধনা বা পাঁচ আনফাসের যে জিকির রয়েছে এটার একাধিক পদ্ধতি আছে। কিছু পদ্ধতি আছে যেটা নির্দিষ্ট সময়ে করতে হয়, নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট আসনে। আর কিছু সাধনা আছে যেটা সার্বক্ষণিক, সবসময় করতে হয় বা সবসময় করা যায়। তো যেটা নির্দিষ্ট সময়ে করতে হয় সেটা যদি কাজের সময় কেউ করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ সেটা ঠিক হবে না। তাহলে সব সময় যদি করতে চায় তাহলে তাকে সেই সাধনাটা করতে হবে বা সেই পদ্ধতিতে সাধনা করতে হবে যেটা সবসময় করা যায়। যেমন দম সাধনার মধ্যে আছে কুম্ভক প্রাণায়াম, কপালভাতি প্রাণায়াম, ভস্তিকা প্রাণায়াম, অনুলোম বিলোম প্রাণায়াম বা আরও বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন নাম আছে। তো সেগুলো কিছু নির্দিষ্ট নিয়মে করতে হয়, নির্দিষ্ট আসন, নির্দিষ্ট সময়ে। সেগুলো যখন তখন চাইলেই করা সম্ভব না, খালি পেটে করার নিয়ম। আর কিছু বিষয় আছে যেগুলো ভরা পেটে করলেও কোনো সমস্যা নেই, মানে কারো ক্ষতি হবে না। কিন্তু এই যেগুলো বললাম যে কপালভাতি, অনুলোম বিলোম, ভস্তিকা, এগুলো সাধারণত খালি পেটে করতে হয়, না হলে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। তো দম সাধনার কথাটা এখানে প্রশ্নে এসেছে, নির্দিষ্টভাবে বলা হয়নি যে আমি কোনটা করব। তো প্রশ্নটা যদি শুধু দম সাধনা নিয়ে থাকে তাহলে এটা মাথায় রাখতে হবে যে এই যে কপালভাতি বা অন্যান্য যে প্রাণায়ামগুলো আছে যেগুলো নির্দিষ্ট আসনে করতে হয় সেগুলো সবসময় করা যাবে না, কারণ কাজের সময় সেগুলো করার বিষয় না, করা সম্ভবও না, মানে চাইলেও কেউ সবসময় এটা করতে পারবে না, এগুলো সবসময় করার বিষয় না। তো কেউ যদি এইভাবে বিষয়টাকে দেখে থাকেন যে কপালভাতি, অনুলোম বিলোম বা যেগুলো নির্দিষ্ট আসনে করতে হয় সেগুলোকে আমি কাজ করার সময় বা চলার পথে করতে পারবো কি না বা সেটা ঠিক হবে কি না, তাহলে উত্তর হবে না, এটা ঠিক হবে না, বরং এটা ক্ষতির কারণ হবে। তাহলে আমরা সবসময় কোনটা করব? এই জন্য বলা হয়ে থাকে যে দমের ওপর সবসময় খেয়াল রাখা উচিত। আমি কাজ করি বা না করি, যাই করি, দমের ওপর সবসময় খেয়াল থাকবে, এটাও কি একটা দম সাধনা, দমের প্রতি নজর রাখা, প্রতিটা শ্বাস প্রশ্বাসের দিকে খেয়াল রাখতে হবে, এটা যেন ব্যাখেয়ালে না যায়, এটাও কি দম সাধনা। এবং এটা কি খুব গুরুত্বপূর্ণ সাধনা, অন্যগুলো নির্দিষ্ট সময় আধা ঘন্টা এক ঘন্টা করলেন না করলেন, কিন্তু এই ব্যাপারটার প্রতি অবশ্যই গুরুত্ব দিতে হবে যে প্রতিটি শ্বাস নিঃশ্বাস যেন ব্যাখেয়ালে না যায়, খেয়ালের মধ্যে যেন থাকে। যেটাকে সুফিরা বলেছে যে পাঁচ আনফাসের জিকির, এবং এটা সার্বক্ষণিক করতে হবে। খান, ঘুমান, কাজ করেন, যাই করেন, হাতের কাজ হাতে হবে, মুখের কাজ মুখে করবে, কিন্তু শ্বাস প্রশ্বাস তার সেই জিকির, পাঁচ আনফাসের জিকিরটা জারি রাখবে। এটা আপনাকে সবসময় করতেই হবে, না করাটাই ভালো না, বরং করাটাই উচিত, না করলে এটা ব্যাঠিক কাজ। কিন্তু ওই যে যদি নির্দিষ্ট প্রাণায়ামের পদ্ধতির গুলো ভেবেই প্রশ্নটা করে থাকেন তাহলে বলবো না, নির্দিষ্ট সময় ছাড়া সেগুলো করাটা উচিত না, হাঁটতে চলতে খাওয়ার সময় সেগুলো করলে কি আপনি ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু এই পাঁচ আনফাসের যে প্রকৃত যে জিকিরটা সার্বক্ষণিক জিকির এটা আপনি সবসময় জারি রাখা উচিত। যদি এটা আপনি সবসময় জারি না রাখেন এটাই আপনার জন্য ব্যাঠিক, কারণ আপনার শ্বাস প্রশ্বাসগুলো ব্যাখেয়ালে যাচ্ছে, যতটুকু সম্ভব খেয়াল রাখতে হবে, না পারলে ভিন্ন কথা, কিন্তু সর্বোচ্চটা চেষ্টা করতে হবে সার্বক্ষণিকভাবে হাঁটতে চলতে সবসময় পাঁচ আনফাসের জিকির জারি রাখতে, অর্থাৎ
প্রতিটা শ্বাস প্রশ্বাসের সময় আল্লাহর কথা বা প্রভুর কথা মনে রাখতে হবে, যেন আমার প্রতিটা শ্বাস প্রশ্বাস, প্রতিটা নিঃশ্বাস ঈশ্বরের নামই আসা যাওয়া করে। মুখে উচ্চারণের প্রয়োজন নেই, খেয়াল রাখতে হবে যে শ্বাস প্রশ্বাস যেন আল্লাহর নামই আসা যাওয়া করে, বা প্রভুর নামই আসা যাওয়া করে, বা গুরু যে নাম দিয়েছেন সেই নামই যেন আসা যাওয়া করে। আপনি হাতে কোনো কাজ করছেন, সমস্যা নেই, কিন্তু শ্বাস প্রশ্বাসের কাজ শ্বাস প্রশ্বাস করতে থাকবে। আপনি ঘুমিয়ে গেছেন, তার আগে সেই পাঁচ আনফাসের জিকির করতে করতে ঘুমান। আপনি ঘুমিয়ে গেলেও আপনার এই জিকির জারি থাকবে। ঘুম ভেঙে গেছে, আপনি ভুলে গেছেন, আবার মনে করলে আপনি আবার শুরু করেন। তরিকাপন্থীদের অবশ্যই পাঁচ আনফাসের জিকির সার্বক্ষণিকভাবে করতে হবে, অর্থাৎ সবসময় দমের জিকির বা দমের সাধনা করতে হবে। শুধু পদ্ধতিটা বুঝে যে ওই প্রাণায়ামগুলো বা ওই সাধনাগুলো নির্দিষ্ট সময় করতে হয়, খালি পেটে বা নির্দিষ্ট আসনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায়, যেখানে সেখানে তো সেগুলো করাও সম্ভব না। কিন্তু যে সাধনার কথা বারবার গুরুত্ব দিয়ে সকল সাধকরাই বলেছেন, সেটা হচ্ছে কি, দমের খেয়াল রাখা। একজন তরিকাপন্থী বা গুরু ধরা ব্যক্তি হতে পারে প্রাণায়ামের বিভিন্ন নিয়মকানুনগুলো জানেন না বা পারেন না, অনেকেই আছেন যারা এগুলো জানেন না, পারেন না, তারা কি দম সাধনা করবেন না? অবশ্যই করবেন। তারাও দম সাধনা করে থাকেন, সেটা হচ্ছে কি, পাঁচ আনফাসের সাধনা। তরিকায় কেউ দাখিল হলে তাদেরকে পাঁচ আনফাসের জিকির দেওয়া হয়ে থাকে অধিকাংশ তরিকায়। এক একজন হয়তো বা এক একটা পদ্ধতিতে দিয়ে থাকেন, কিন্তু এটা মূল কথা থাকে যে সার্বক্ষণিকভাবে পাঁচ আনফাসের জিকির করতে হবে। আমাদের তরিকার যে তালিম, সেখানেও প্রথমেই বলা হয়েছে হুশ দর দম, অর্থাৎ হুশ রাখো দমে দমে, অর্থাৎ প্রতিটা দমের মধ্যেই হুশ রাখতে হবে, বেহুশে যাওয়া যাবে না। আর এটাই হচ্ছে কি, দম সাধনার আরও গুরুত্বপূর্ণ মূল বিষয়। সেগুলো আপনি করলেন, কিন্তু আসলে এই সাধনা, এই পাঁচ আনফাসের জিকির করতে পারলেন না, তাহলে হয়তোবা শরীরের দিক থেকে অনেক উন্নতি হবে মানুষের, কিন্তু প্রকৃত যে দম সাধনার যে স্বাদ, আল্লাহ পাওয়ার বা আল্লাহর দিকের যে ব্যাপারটা, এখানে ঈশ্বর কেন্দ্রিক, সেটা কিন্তু পাবেন না। অর্থাৎ এই স্বাদ থেকে, আধ্যাত্মিকতার এই স্বাদ থেকে বঞ্চিত হবে। কিন্তু কেউ যদি প্রাণায়ামের সেই নিয়মগুলো নাও করে, অনুলোম বিলোম, কুম্ভক বা রেচক পূরক বা আরও যা আছে সেগুলো যদি নাও করেন, হতে পারে যে তার দেহের তেমন কোনো উপকার হলো না, কিন্তু পাঁচ আনফাসের এই জিকির সার্বক্ষণিক চালু রাখার কারণে আধ্যাত্মিকতার যে স্বাদ, সেটা সে অবশ্যই পাবে। আর এটারই গুরুত্ব বেশি, আর এটা সবাই সবসময় করতে পারেন। আপনি কাজ করছেন, আপনি পাঁচ আনফাসের জিকির করেন, কেউ জানবেও না বুঝবেও না, কিন্তু আপনি অফিসে কাজ করছেন, তখন কি আপনি কপালভাতি, অনুলোম বিলোম এগুলো করতে পারবেন? মানুষ দেখলে তো হাসবেও যে এখন তো এটা করার সময় না, আপনি বাসে দাঁড়িয়ে আছেন, তখন কি আপনি কপালভাতি বা অনুলোম বিলোম এগুলো করতে পারেন? না, পারবেন না। কিন্তু তখন আপনি পাঁচ আনফাসের জিকির বা দমের, এই যে জিকির বা দম হুশ রাখার যে ব্যাপারটা, এটা কিন্তু আপনি রাখতে পারেন। এটা আপনি জানবে এবং আপনার ঈশ্বর জানবেন, বাইরের কেউ এটা বুঝবেনও না। তাই প্রকৃত আল্লাহওয়ালারা সার্বক্ষণিকভাবে পাঁচ আনফাসের জিকির করে থাকেন। আর আমাদেরও উচিত, আমরা হয়তোবা পারি না, কিন্তু চেষ্টা করা উচিত, হয়তোবা এক সময় পারবো, যেন আমাদের দম, প্রতিটা দমই যেন কি, আমাদের প্রভুর নামেই যাওয়া আসা করে। আর এই দমের জিকির বা শ্বাস প্রশ্বাসের যে সাধনার কথা বলা হয়ে থাকে, এটা শুধুমাত্র এই জন্য বলা হয়ে থাকে না যে দেহ খুব ভালো থাকবে বা শক্ত থাকবে, যৌবন ধরে রাখা যাবে ইত্যাদি, এইসব কারণেই কিন্তু শুধুমাত্র এই দমের সাধনার কথা বলা হয়ে থাকে না। দমের গুরুত্ব অনেক, দম, এই দম তত্ত্ব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার যে নাসিকা পথে ইরাপিঙ্গুলা সুষুম্নার যে ব্যাপারটা আছে, এখানে আল্লাহ আদম এবং দীনের নবী যাও আশা করছেন, বিরাজ করেন এখানে, অর্থাৎ আল্লাহ, দীনের নবী এবং আদম বলতে হচ্ছে কি, নিজে, এই পথে এই তিনজনের চলাফেরা। তাই পাঁচ আনফাসের জিকিরের কথা এত বলা হয়ে থাকে। যখন মুর্শিদের কাছ থেকে কেউ দম তত্ত্ব বা এই পাঁচ আনফাসের ভেদ আরও জানবেন, তখন তারা আরও বুঝতে পারবে যে কেন পাঁচ আনফাসের জিকির তরিকায় প্রথম দিকেই দেওয়া হয়। অধিকাংশ তরিকাতেই প্রথম দিকেই পাঁচ আনফাসের জিকিরটা দেওয়া হয়, ভক্তরা বুঝুক বা না বুঝুক, কারণ এখনই তাকে দম তত্ত্ব বা দমের রহস্য, পাঁচ আনফাসের রহস্য বোঝানো সম্ভব না, সময় হলে বোঝানো যাবে, কিন্তু জিকিরটা কি প্রথম থেকেই দিয়ে দেয় যেন ভক্তরা করতে থাকতে পারে।
তাই তারা এটা বিনা কারণে দেন না, অতি গুরুত্বপূর্ণ বলেই দেন। আমরা সবাই হয়তো এই রহস্য বুঝি না যে কেন আমাকে দমের সাথে সাথে জিকির করতে হবে। এখানে মুখে উচ্চারণের কিন্তু জিকির না, দমের সাথে সাথে মানে কি খেয়াল রাখা, যেটা এটা কেন এত গুরুত্বপূর্ণ। প্রথম দিকে এরকম প্রশ্ন অনেকেরই আসতে পারে যে কেন আমাকে এটা করতে হবে, মুখে মুখে করলেও তো একটা ব্যাপার ছিল, শব্দ হলো, একটা আনন্দ পেলাম, কিন্তু শ্বাস প্রশ্বাসের সাথে কিছু বলবো না, শুধুমাত্র শ্বাস প্রশ্বাসের সাথে জিকির করবো, এটা কেমন? এর কারণ হচ্ছে আমরা এই ব্যাপারে বিস্তারিত বুঝি না, কিন্তু আরেক বিল্লাগণ বুঝতেন বলেই তাদের ভক্তদেরকে পাঁচ আনফাসের জিকিরটা প্রথম থেকেই দিয়ে যেতেন। এখনও তাই কি, তাদের পরম্পরাক্রমে যেসব পীর মাসাইগণ আছেন তারা তাদের ভক্তদেরকে পাঁচ আনফাসের জিকিরটা দিয়ে থাকেন। আর ভক্তরা কি, যারা সেই পাঁচ আনফাসের জিকির করেন তারাই মূলত তরিকায় প্রবেশ করার পর বিভিন্ন আধ্যাত্মিক রহস্যগুলো জানতে পারেন, অনেক কিছু তাদের সামনে উন্মোচিত হয়, তারা সেই আধ্যাত্মিকতার স্বাদ লাভ করতে থাকেন। এই পাঁচ আনফাসের জিকির ছাড়া মূলত সেই আধ্যাত্মিকতার স্বাদ পাওয়া সম্ভব না। তো আশা করি কোন সময় দম সাধনা করবেন, কোন সাধনা করবেন, কোন সাধনা সবসময় করা যায় বা কোন সাধনা সবসময় করা যাবে না, কোন পদ্ধতিগুলো অনুসরণ করা উচিত বা উচিত না, সেটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যদি এর মধ্যে থেকে কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।